আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। আমি আজকে তৈরি করছি অরিও চিজ কেক, আর এই চিজ কেকটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে, ভীষণ মজাদার। এই কেকটা তৈরি করতে কোনো চুলা বা ওভেনের প্রয়োজন নেই। তো আমি আশা করছি আমার আজকের এই চিজ কেকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি অরিও বিস্কিট নিয়েছি 8টা ছোট ছোট প্যাকেট, একটা প্যাকেটের মধ্যে থাকবে 5টা বিস্কিট। তো এর মধ্যে আমি 7টা প্যাকেট নিচ্ছি, আর এই বিস্কিটগুলো এখন খুলে খুলে আমি ব্লেন্ডারের এই জারটাতে দিয়ে দিচ্ছি। আমি বিস্কিটগুলোকে মিহিভাবে গুঁড়ো করে নিব। তো গুঁড়া হয়ে গেছে আমার এখানে, এর মধ্যে আমি এখন মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি 100 গ্রাম। আমার এখানে অরিও বিস্কিটের গুঁড়াটা হয়েছে 300 গ্রাম, তাই বাটার নিয়ে নিলাম আমি এখানে 100 গ্রাম। বাটার দিয়ে আবার একটু মিক্স করে আনলাম। কেকের জন্য আমি এখানে 7.5 ইঞ্চ একটা কেক মোল্ড নিয়েছি, আর মোল্ডের মাপ দিয়েই বাটার ব্যাপারটা কেটে নিয়েছি। যে মোল্ডগুলো খোলা যায় সে ধরনের একটা মোল্ড নিতে হবে চিজ কেক তৈরি করতে, তাহলে অনেক সুবিধা হবে। আর মোল্ডের নিচে যে প্লেটটা থাকে সেই প্লেটটা সাধারণত এভাবে থাকে, তো এখান থেকে কিন্তু চিজ কেকটা বের করতে আমার কষ্ট হবে, তাই আমি আজকে কিন্তু প্লেটটা উল্টিয়ে আমি ইউজ করছি। এতে করে এই প্লেট থেকে খুব সহজে চিজ কেকটা সার্ভিং কোনো ডিশে কিংবা কেক বোর্ডে নিতে সুবিধা হবে। তো এখন এখানে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি, এতে করে বাটার পেপারটা আর নড়াচড়া করতে পারবে না। তো এখানে বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন, তেলটা না দিয়ে, যেহেতু আমাদের এটা চিজ ক্রিম আর বেক হবে না, তাই বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এর মধ্যে এখন আমি সম্পূর্ণ বিস্কিটের গুঁড়াটা দিয়ে নিলাম, আর এর মধ্যে বড় বড় যে দলাগুলো আছে আমি সেগুলোকে একটু হাতে সামান্য ভেঙে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে বিস্কিটের গুঁড়াটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, আর একটু চেপে দিতে হবে। একটা গ্লাস নিয়ে তার নিচের এই সমান অংশটা দিয়ে এভাবে করে একটু চেপে চেপে বিস্কিটের গুঁড়াটা বসিয়ে দিব, যেন সব জায়গা সমানভাবে বসে যায়। এভাবে করে একটু সেট করে নিতে হবে বিস্কিটটাকে খুব ভালোভাবে। তো এখানে আমার সেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে 2 থেকে 2.5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, এতে খুব ভালোভাবে শক্ত হয়ে সেট হয়ে যাবে। তো এবার আমি এখানে কিছু হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে চিজ ক্রিম 450 গ্রাম। চিজ ক্রিম কিন্তু ঘরে তৈরি করা খুবই সহজ, আর বাইরে থেকে কিনলে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। আর আমার চ্যানেলে চিজ ক্রিমের একটা রেসিপি আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে চিজ ক্রিমটা ঘরেও তৈরি করতে পারেন, আবার চাইলে বাইরে থেকেও কিনে এনে চিজ কেক তৈরি করতে পারেন। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট, আর এখানে 112 গ্রাম হোয়াইট চকলেট দিতে হবে। তো হোয়াইট চকলেটটা আমি একটু মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণ হোয়াইট চকলেট দিয়েও চিজ ক্রিমটা করে নিতে পারবেন, আবার চাইলে এর মধ্যে পাউডার সুগারটাও ইউজ করতে পারবেন, চাইলে দুইটা একসাথে মিলেও করতে পারবেন। তো আমি এখানে হোয়াইট চকলেটটা দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি, একটা ক্রিমি টেক্সচার চলে আসা পর্যন্ত এটাকে একটু বিট করে নিতে হবে। হয়ে গেছে আমাদের চিজ ক্রিমটা। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 300 গ্রাম হুইপড ক্রিম, এবার হুইপ ক্রিমটা একটু বিট করে যাব। একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আইসিং সুগার 1/4 কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে একটু আইসিং সুগারটা একটু ক্রিমের সাথে মিক্স করে নিলাম, যাতে বিট করার সময় উড়ে না যায়। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার আবার বিট করে যাব ক্রিমটা স্টিফ পিক্স হওয়া পর্যন্ত। এবার সাইড থেকে ক্রিমটাকে একটু মাঝখানে এনে দিতে হবে, এতে করে আইসিং সুগারটা সাইডে চলে গেলে সেটা আবার মাঝখানে এসে ক্রিমের সাথে মিলে যাবে। তো এভাবে করে একটু সাইডটাকে একটু ক্লিন করে নিতে হবে। আবার বিট করে নিচ্ছি আমি, এ পর্যায়ে বিট হয়ে গেছে। এবার এর সাথে আমি চিজ ক্রিমটা নিয়ে নিচ্ছি, চিজ ক্রিমটা নিয়ে খুব ভালোভাবে হুইপ ক্রিমের সাথে একটু মিলিয়ে নিব।
এই পর্যায়ে আর বেশি একটা বিট করার প্রয়োজন নেই, জাস্ট হুইপ ক্রিম আর চিজ ক্রিমটা খুব ভালোভাবে মিশে গেলেই চলবে। এবার ফ্রিজ থেকে সেই বিস্কিটের মোলটা বের করে নিয়ে আসলাম, খুব ভালোভাবে সেট হয়ে গেছে বিস্কিটটা। আর এর মধ্যে এখন আমি সম্পূর্ণ ক্রিমটা নিয়ে নিচ্ছি। মাশাল্লাহ চিজ ক্রিমের টেস্টটা অনেক ভালো হয়েছে, আর এটা আমার ঘরে নিজে হাতে বানানোই চিজ। আপনারা এভাবে করে বাসায় বানিয়ে তারপরে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হালকা করে একটু ট্যাপ করব, খুব বেশি একটা জোরে না, যাতে বিস্কিটটা না ভেঙে যায় সেদিকে খেয়াল রেখে হালকা একটু ট্যাপ করে নিলাম। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে উপর অংশটা একটু আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার এই চিজ কেকটাকে 8 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই 8 ঘন্টার মধ্যে কিন্তু এই কেকটাকে আর ধরা যাবে না। এবার এই কেকটার উপরে ডেকোরেশনের জন্য আমি এখানে হোয়াইট চকলেট নিয়েছি 195 গ্রাম, আর এখানে আমি হুইপ ক্রিমটা গরম করে নিয়ে চকলেটের উপরে ঢেলে দিলাম। এতে করে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, আর এখানে হুইপ ক্রিমের পরিমাণটা হবে 90 গ্রাম। খুব ভালোভাবে এভাবে করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে যেহেতু হুইপ ক্রিমটা গরম ছিল। এই তো এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। আজকের রেসিপিতে সব কিছু আমি গ্রামের মাপে দেখিয়েছি, তবে আপনাদের সুবিধার জন্য কাপের মাপটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে এখন চিজ কেকটার উপরে এভাবে করে হোয়াইট চকলেটটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন, হোয়াইট চকলেট কিংবা ডার্ক চকলেট, সেটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কিংবা চকলেট না দিয়েও আপনারা এটা পরিবেশন করে নিতে পারেন। তো আমি একটু উপর দিয়ে হোয়াইট চকলেটই দিচ্ছি। চকলেটটাকে সেট করার জন্য আবার ফ্রিজে রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তো এবার আমি কেকটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। তো একটা নাইফের সাহায্যে মোল্ড থেকে কেকটাকে একটু ছাড়িয়ে নিলাম। এবার এই ধরনের একটা মোল্ডের উপর বা যে কোনো কিছুর উপরে কেকটাকে এভাবে রেখে নিতে হবে, রেখে তারপর এভাবে করে মোল্ড আউট করে নিতে হবে। তো সাবধানেই করতে হবে এই কাজটা, যেন কেকটা নষ্ট না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রেখেই আস্তে করে সুন্দর করে এভাবে করে মোল্ড আউট করে নিতে হবে। তো আমি আশা করছি আমার আজকের চিজ কেক রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমি একটু অরিও বিস্কিট দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি, আর এই ডেকোরেশন করতে করতেই আমার আজকে চিজ কেক তৈরির রেসিপিটি সম্পূর্ণ হলো। তো ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।